हेलो व्यूअर्स, अस्सलामु अलैकुम, वेलकम बैक टू माय चैनल। आशा करी अपनारा सबाई भालो आछेन। आज आमि आपनादेर सामने हाजिर होयेछि आमार बानानो वन अफ द बेस्ट पाउंड केकेर रेसिपि निये। केकटा खेते एत बेशी मजा जे एटा बानिये आमि एक दिन पुरो राखते पारि ना, बानानोर साथे साथेई खावा होये जाय। चलुन देखे नेई किभाबे बानानो जाय मजादारी पाउंड केकटी। केकटी बानानोर जन्य आमि प्रथमे 2/3 कप मयदा निये नेब, এবং এখানে যে শুকনো উপকরণগুলো আমি ব্যবহার করব এগুলো আমি একটি চালনির সাহায্যে চেলে নেব। এরকম মেজারমেন্ট কাপের 1/3 কাপ কাপগুলোতে দুবার নিলেই 2/3 কাপ ময়দা নেওয়া হয়ে যাবে। আমি আরো নিয়ে নেছি 1 টেবিল স্পুন গুঁড়ো দুধ, 1 চা চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। এখানে কিন্তু কর্নফ্লাওয়ারটা অবশ্যই ব্যবহার করতে হবে। আর নিব 1/2 চা চামচ বেকিং পাউডার, 1 চিমটি পরিমাণের লবণ। সব শুকনো উপকরণগুলো ভালোভাবে চেলে আমি একটা সাইডে রেখে দেব। এখানে আমি নিয়ে নিয়েছি 100 গ্রাম পরিমাণের বাটার। এখানে কিন্তু অবশ্যই বাটার ব্যবহার করতে হবে, কোনোভাবে তেল ব্যবহার করা যাবে না। আর বাটারটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে, এবং এই বাটারটাকে এখন আমি একটি ইলেকট্রিক বিটার দিয়ে আস্তে আস্তে বিট করে নেব। বিট করতে করতে বাটারটা এরকম কিছুটা ময়েস্ট হয়ে আসলে আমি এর সাথে আস্তে আস্তে চিনি অ্যাড করব। এখানে আমি 1/2 কাপ চিনি নিয়ে নিয়েছি। আমি পুরো চিনিটা একবারে অ্যাড করব না, আমি একটু একটু চিনি অ্যাড করব আর একটু একটু করে বিট করে নেব। আপনারা চাইলে এখানে আইসিং সুগার ব্যবহার করতে পারেন, কিন্তু যেহেতু চিনিটাকে আমার এর সাথে মেশাতেই হবে আর বিট করতে করতে চিনিটা ভালোভাবে মিশে যাবে, তাই আমি এখানে আর আইসিং সুগার ব্যবহার করছি না, আমি এখানে সাধারণ চিনি ব্যবহার করছি। এ পর্যায়ে আমি এর সাথে একটি ডিম মিশিয়ে নেব। ডিমটা দিয়ে আমি আবারও বিট করব। আমি টোটাল 2টা ডিম ব্যবহার করব এই কেকটা তৈরি করতে। একটা ডিম দিয়ে বিট করা হয়ে গেলে আমি এর সাথে আরও একটি ডিম দিয়ে দিচ্ছি, এবং একইভাবে এটাকেও ভালোভাবে বিট করে নিচ্ছি। এবার এর সাথে আমি সামান্য একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। এসেন্স মিশিয়ে আবারও খানিকটা বিট করে নেব। এবার একটু হাত দিয়ে চেক করে নিচ্ছি কোনো চিনির দানা আছে কি না। যদি চিনির দানা থেকে থাকে তাহলে আমাকে আবারও একটু বিট করে নিতে হবে, আর যদি কোনো চিনির দানা না থেকে থাকে তাহলে বুঝতে হবে আমার এই ম্যারাংটি তৈরি হয়ে গিয়েছে। এবার আমি এর কনসিস্টেন্সিটা একটু দেখিয়ে দিচ্ছি, এরকমটা হবে। এটাকে অনেকটা একটু ছানা ছানা লাগবে দেখতে, তাতে ভয় পাওয়ার কিছু নেই, আমার আসলে এরকমটাই দরকার। এবার এর সাথে আমি আগে থেকে চেলে রাখা শুকনো উপকরণগুলো মিশিয়ে দেব। এ পর্যায়ে আমি আরেকবার একটু চেলে দেব উপকরণগুলো, এতে করে কেকটা অনেক বেশি সফট হবে। এবার একটি স্প্যাচুলার সাহায্যে আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যেহেতু এটা স্পঞ্জ কেক না, তাই খুব আলতো হাতে মেশানো দরকার নেই। আমাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে, কোথাও যেন কিছু দানা বেঁধে না থাকে, সবগুলো উপকরণ যেন খুব ভালোভাবে মিশে যায়। এবার যে পাত্রে আমি কেকটা তৈরি করব সেই পাত্রে আমি খুব ভালোভাবে তেল ব্রাশ করে নিয়েছি, এবং এর ভেতরে একটি পার্চমেন্ট পেপার বসিয়ে দিয়েছি। এখন কেকের সেই ব্যাটারটা আমি আস্তে আস্তে এই কেকের মোল্ডে ঢেলে নিব। এবার একটি স্প্যাচুলার সাহায্যে আমি খুব ভালোভাবে ব্যাটারটাকে ছড়িয়ে দিচ্ছি, এবং এটার ভিতরে একটু ট্যাপ করে দেব যেন এর ভিতরে কোনো বাবস থাকলে সেটা বেরিয়ে যায়। যারা চুলায় কেকটি তৈরি করবেন তাদের জন্য দেখিয়ে দিচ্ছি, চুলায় এরকম একটু বড় একটা হাঁড়ি বসিয়ে দিতে হবে প্রথমে। তার ভিতরে একটি স্ট্যান্ড নিয়ে নিতে হবে। তারপর এর ভেতরে আমরা কেকের ব্যাটারে যে মোল্ডটা রেখেছিলাম সেটি এটার ভিতরে বসিয়ে দিতে হবে, এবং একটি ঢাকনার সাহায্যে এটিকে খুব ভালোভাবে ঢেকে দিতে হবে। তারপর চুলাটাকে একদম লোয়ের চেয়ে একটু বেশি আঁচে 45 মিনিট বেক করতে হবে। যারা আমার মতো ওভেনে বেক করবেন তারা এটিকে ওভেনে রেখে 150 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 30 মিনিটের মতো টাইম দিতে হবে। আমি প্রথমে 25 মিনিটস দিয়েছিলাম, কিন্তু এতে আমার কেকটা হয়নি, আমাকে আরও 5 মিনিট এক্সট্রা দিতে হয়েছে। টোটাল আমার 30 মিনিট সময় লেগেছে কেকটা তৈরি করতে।
30 মিনিট পর আমি কেকটাকে ওভেন থেকে বের করে নিয়ে এসেছি। আমি একটি টুথপিক ঢুকে দেখাচ্ছি, দেখুন আমার টুথপিকটা একদম ক্লিন বের হয়ে এসেছে, তার মানে কেকটা হয়ে গিয়েছে। কেকটাকে ফ্যানের নিচে 10 মিনিটের মতো ঠান্ডা করে আমি এরকম একটি প্লাস্টিক র‍্যাপার দিয়ে ভালো করে র‍্যাপ করে নিয়েছি। এবার এই কেকটাকে আমি ফ্রিজের নরমাল চেম্বারে 1 ঘন্টার জন্য রেখে দেব। 1 ঘন্টা পর ফ্রিজ থেকে কেকটা বের করে নিয়ে এসেছি এবং একটি ছুরির সাহায্যে আমি এর সাইডটা একটু কেটে দিচ্ছি, যেন এটা মোল্ড আউট করতে ইজি হয়। দেখুন এর ব্যাক সাইডটা কত সফট হয়েছে, দেখতে কত ডেলিশিয়াস লাগছে। এবার আমি কেকটাকে একটু ছুরির সাহায্যে কেটে দেখাচ্ছি। কেকটা খেতে কিন্তু অসম্ভব মজা, আমার তো এখনই খেয়ে ফেলতে ইচ্ছা করছে। দেখুন এর ভেতরের সাইডটা তৈরি হয়ে গেল মজাদার পাউন্ড কেক। এই কেকটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজা। আর এই কেকটা আপনার কোনো ডেকোরেশন করা দরকার নেই, এটা এমনি এমনি খেয়ে ফেলা যাবে। আমার বানানো ওয়ান অফ দ্য বেস্ট কেক হচ্ছে এই পাউন্ড কেক। আপনারা অবশ্যই আমার এই রেসিপি দেখে বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আশা করি অবশ্যই ভালো লাগবে। আর আমার কাছ থেকে এরকম আরও মজাদার এবং সহজ সহজ রেসিপি পেতে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।